আমরা আপনারা চ্যানেল থেকে যে আমরা টিন চাইছিলাম আপনারা টিন দিচ্ছেন, আমরা ইমাম সাহেবের জন্য ঘর বানছি, আমরা মহল্লা খুব গরিব, তাই আপনারা চ্যানেল থেকে আমরা যে টিনগুলো দিচ্ছেন আমরা মসজিদের জন্য ইমাম সাহেবের লাগে ঘর বানলাম, আমরা খুব আনন্দ হয়েছি, মহল্লাবাসী আনন্দ হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। আমরা চলে আসছি সেই নেত্রকোনা খাইলাটি চাফান গ্রামের যে মসজিদটির মধ্যে টিনের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল সেখানে। এই হচ্ছে সেই মসজিদটি যেখানে আপনাদেরকে আগের ভিডিওতে আমরা দেখিয়েছি। এই মসজিদের রমজান মাস সামনে এসেছে, সেই মসজিদে যে তারাবির নামাজ পড়াবে সেই ইমাম সাহেব থাকার জন্য যে আমাদের কাছে টিনের আবদার ছিল, আমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছি টিন কিনেছি। আর এখানে কিন্তু টিন কেনার পরে এখানে সব রেডি হয়ে গেছে, আর রমজান তোর বেশি দূরও নেই কাছেই, সে বিষয়টা আপনাদেরকে যে দেখাবো আজকে। এই হচ্ছে সেই মসজিদটা দৃশ্য, আমাদের সাথে থাকবেন। আর আপনাদের মসজিদের যে টিনের যে বেড়া দেওয়া হয়েছে ইমাম সাহেব থাকার জন্য সেটা আপনাদেরকে দেখাবো। দর্শক, এই হচ্ছে এখানে যে এলাকার মানুষে যে কষ্ট করে যে মসজিদটি নির্মাণ করেছিল সেখানে থাকার ব্যবস্থা ছিল না ইমাম সাহেবের, তো আমাদের হেল্পিং আদার্স বিডির কাছে তারা এই তথ্যটি জানায় যে তাদের টিনের দরকার ছিল। তো আমরা কিন্তু এই হচ্ছে যে টিন, যে দেখেন ইমাম সাহেব থাকার জন্য যে বেড়া দেওয়া হয়েছে মসজিদের বারান্দায় থাকার জন্য টিনের ব্যবস্থার দরকার ছিল, এই হচ্ছে সেই টিনগুলো আমরা হেল্পিং আদার্স বিডির পক্ষ থেকে দেওয়া হয়েছে, আপনাদেরকে দেখাবো। আরও আমি ভিতর চাট, এই হচ্ছে চতুর্পাশে বেড়া টিনের, তারা আমাদের কাছে আবদার দিয়েছিল টিনের। এখন কিন্তু মসজিদে ইমাম সাহেব থাকতে পারবে, এই ব্যবস্থা হয়ে গেছে অলরেডি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ও সাপোর্টে। তো দর্শক, এই হচ্ছে ইমাম সাহেব থাকবে যেখানে, একটি বারান্দার মধ্যে রুম করা হয়েছে। তো গরিব এলাকা, এখানে যে আলাদা কোনো রুম করবে সেরকম কিন্তু কোনো ব্যবস্থা করা হয়নি। এখানে সুন্দর একটি দেখেন এই যে টিনের বেড়া দেওয়া হয়েছে, এই হচ্ছে রুম। রমজান মাসে তারাবি পড়ার পরে যে উনি থাকবেন, তো আমরা এখন গ্রামের যারা আছে তাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আচ্ছা, হেল্পিং আদার্স বিডির পক্ষ থেকে আমরা যে এখানে এসেছি তাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা, আপনারা যদি কিছু বলতেন, আপনাদের তো এখন মসজিদে ইমাম সাহেব থাকার যে টিনের ব্যবস্থা ছিল না, এখন তো থাকার দেখলাম রুম সেটিং হয়েছে, এখন আপনারা কিছু যদি বলতেন। আচ্ছা, কমিটি থেকে আমরা খুব আনন্দ হয়েছি, তাই আপনারা চ্যানেল যারা আরও উন্নত হয়, আমরা অনেক জায়গায় জায়গায় মসজিদের মাদ্রাসায় অনেক বড় বড় অনুদান দিচ্ছেন আমরা শুনছি, তাই আমরা আপনাদের কাছে চাইছিলাম, আপনারা দিচ্ছেন, আমরা খুবই খুশি হইলাম, আমরা আনন্দিত হইলাম, তাই আপনারা চ্যানেল যাতে আরও ভালো উন্নত হয় এই জন্য আপনার জন্য দোয়া করি, এই জন্য আল্লাহ হাফেজ। আচ্ছা দর্শক, তারা বলতেছে যে আমাদের কাছে যে টিন ছিল আমরা তাই দিয়েছি, আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে তারা অনেক ধন্যবাদ জানিয়েছে। আর দর্শক, আপনারা দেখতেছেন এই যে মসজিদটি অনেক তারা নিজ অত্যায়নে কিন্তু এগুলো করেছে, গ্রামের মানুষ যতটুকু সম্ভব হয় অতটুকুই করা হয়েছে। তো দর্শক, ভিডিওটি এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।